হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি রাত্রি 9টার সময় অনলাইন ক্লাসে, এবং আজকে আমরা ভারতের নদনদী সম্বন্ধে 30টি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে এসেছি। যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স আছে সে ধরনের প্রশ্নই নিয়ে এসেছি, এবং এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটির যদি শেষে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো। ওকে, তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের টেস্টের আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় নদীর নাম কি? খুবই ইজি প্রশ্ন, আশা করি সবাই অ্যান্সার দিতে পারবে, এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 4 থেকে 5 সেকেন্ড টাইম দিচ্ছি, তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সারটি নিচে কমেন্ট করে জানাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গঙ্গা নদী হচ্ছে ভারতের সবচেয়ে বড় নদী। অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। যদি বলা হয় গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়, না এর উৎপত্তির স্থল হচ্ছে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, এবং গঙ্গা নদীর লম্বায় দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। ওকে, এর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট দুইয়ের প্রশ্ন, গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পদ্মা নামে পরিচিত হচ্ছে বাংলাদেশে। নেক্সট তিনের প্রশ্ন, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলাধার কি নামে পরিচিত? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মেঘনা নামে পরিচিত হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলাধার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মেঘনা। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীকে বিনাশকারী নদী বলা হয়? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কোশি নদীকে বলা হয় বিনাশকারী নদী, এবং এই নদীকে বলা হয় বিহারের শোক বা দুঃখের নদী। ওকে, তার সাথে সাথে জেনে রাখো দামোদর, দামোদরকে বলা হয় বাংলার দুঃখের নদী। মহানদী, মহানদীকে বলা হয় উড়িষ্যার দুঃখ বা শোকের নদী। তো এই পয়েন্টগুলো তার সাথে সাথে মনে রাখো। নেক্সট প্রশ্ন দেখো, 5-এর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন নদীকে তার পবিত্রতার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কাবেরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। তো অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদীর নাম কি? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী। তো অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 7-এর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী আরব সাগরে পতিত হয়? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সিন্ধু নদী আরব সাগরে পতিত হয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সিন্ধু। এবং বাকি যে সকল নদীগুলি আছে যেমন গঙ্গা, যমুনা, কাবেরী, এগুলি সবই হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয়। নেক্সট 8-এর প্রশ্ন, শিপ্রা নদী কার সহায়ক নদী? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চম্বন নদীর উপনদী হচ্ছে শিপ্রা। নেক্সট 9-এর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে প্রবাহিত হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে প্রবাহিত হয়, এবং এর পতনস্থল হচ্ছে আরব সাগরে। নেক্সট প্রশ্ন দেখো, 10-এর প্রশ্নটি দেখো, কাবেরী জল বিবাদ কোন দুই রাজ্যের মধ্যে রয়েছে? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কর্ণাটক এবং তামিলনাড়ু, এই দুই রাজ্যের মধ্যে কাবেরী জল বিবাদ রয়েছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 11-এর প্রশ্ন দেখো, ভারত আর নেপালের মধ্যে কোন নদী সীমা তৈরি করেছে? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কালী নদী ভারত আর নেপালের মধ্যে সীমা তৈরি করেছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। 12-এর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি সিন্ধুর উপনদী? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি। তো ঝিলম, শতদ্রু, চন্দ্রভাগা, এই তিনটি হচ্ছে সিন্ধুর উপনদী। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে
সিন্ধুর পাঁচটি উপনদী আছে, শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, ঝিলাম এবং ইরাবতী। নেক্সট প্রশ্ন, 13-র প্রশ্ন দেখো, সিন্ধু জল সমঝোতা কবে হয়েছিল? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1960 সালে হয়েছিল সিন্ধু জল সমঝোতা, এবং তখন ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, তার সময় হয়েছিল সিন্ধু জল সমঝোতা। অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। 14-র প্রশ্নটি দেখো, বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ মাজুলি নদী দ্বীপ কোন নদীতে দেখতে পাওয়া যায়? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্রহ্মপুত্র নদীতে দেখতে পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে বড় নদী দ্বীপ মাজুলি দ্বীপ, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্রহ্মপুত্র নদী। নেক্সট 15-র প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোন নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়? তো ফ্রেন্ডস, ভারতবর্ষের এমন দুটি নদীর নাম বলো যে নদীগুলি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নর্মদা ও তাপ্তি হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত হয়। 16-র প্রশ্নটি দেখো, ভারতের সবচেয়ে বড় বাঁধ হীরাকুন্দ বাঁধ কোন নদীতে অবস্থিত? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহানদীতে অবস্থিত হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাঁধ হীরাকুন্দ বাঁধ। তো অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং হীরাকুন্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 17-র প্রশ্ন, ভারতের বিখ্যাত বাঁধ ভাকড়া নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শতদ্রু নদীর উপর অবস্থিত হচ্ছে ভারতের বিখ্যাত বাঁধ ভাকড়া নাঙ্গাল বাঁধ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শতদ্রু। এবং ভাকড়া নাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে পাঞ্জাব রাজ্যে অবস্থিত। এবং তার সাথে মনে রাখবে, এক সময় ছিল ভাকড়া নাঙ্গাল ছিল ভারতের উচ্চতম বাঁধ, এবং বর্তমানে ভারতের উচ্চতম বাঁধ রয়েছে তেহরি বাঁধ। তো এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট 18-র প্রশ্ন, ভারতের সবচেয়ে উঁচু বাঁধের নাম কি? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তেহারি বাঁধ হচ্ছে ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধ। এবং এটি কোন নদীর উপর নির্মিত? এটি হচ্ছে ভাগীরথী নদীর উপর নির্মিত। নেক্সট 19-এর প্রশ্ন, মন্দাকিনী ও অলকানন্দর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রুদ্রপ্রয়াগ নামে পরিচিত হচ্ছে মন্দাকিনী ও অলকানন্দর মিলিত প্রবাহ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তার সাথে সাথে তোমরা মনে রাখবে, দেবপ্রয়াগ, এটি হচ্ছে ভাগীরথী ও অলকানন্দর মিলিত প্রবাহ। নেক্সট হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, এটি হচ্ছে ধৌলিগঙ্গা ও অলকানন্দর মিলিত প্রবাহ। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট 20-র প্রশ্ন, ভারতের সবচেয়ে উঁচু বাঁধ তেহারি বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভাগীরথী নদীর উপর নির্মিত হচ্ছে ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধ তেহরি বাঁধ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ই, ভাগীরথী। তার সাথে তোমরা মনে রাখবে, ভারতের দ্বিতীয় উচ্চতম বাঁধ হচ্ছে ভাকড়া নাঙ্গাল বাঁধ, যেটি শতদ্রু নদীর উপর নির্মিত, এবং ওটি কোন রাজ্যে? পাঞ্জাব রাজ্যে। নেক্সট প্রশ্ন দেখো, 21-এর প্রশ্ন, নিম্নলিখিত কোন শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? তো ফ্রেন্ডস, 4টি অপশন দেওয়া আছে, কোন অপশনটি রাইট অ্যান্সার হবে? অপশন ডি। তো দিল্লি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়, বাকি যেগুলি আছে কানপুর, পাটনা, বারাণসী, এই শহরগুলি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। তো এখানে আমাদের যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দিল্লি। নেক্সট 22-এর প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইজি প্রশ্ন, এবং এই প্রশ্নটি বারবার রিপিট হয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঝিলম নদীর তীরে অবস্থিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর শহরটি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট 23-এর প্রশ্ন, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তাপ্তি নদীর তীরে অবস্থিত হচ্ছে সুরাট শহরটি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তাপ্তি। 24-এর প্রশ্ন, তিব্বতে ব্রহ্মপুত্র নদীর নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সাংপো হচ্ছে তিব্বতে ব্রহ্মপুত্র নদীর নাম। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সাংপো।
নেক্সট 25-এর প্রশ্ন, বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ বৈকাল হ্রদ, হচ্ছে বিশ্বের গভীরতম হ্রদ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ বৈকাল। 26-এর প্রশ্নটি দেখো, বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? তো আগের প্রশ্নটি ছিল বিশ্বের গভীরতম হ্রদ, এবং নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ কাস্পিয়ান সাগর, হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদের নাম। তো অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। 27-এর প্রশ্নটি দেখো, লুনি কোথায় এসে মিশেছে? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কচ্ছের রানের অঞ্চলে এসে মিশেছে লুনি নদী। তাহলে এর পতন স্থল হচ্ছে কচ্ছের রানের অঞ্চল। তো লুনি নদীর উৎপত্তি স্থল হচ্ছে আজমিরের কাছে আরাবল্লী পর্বতের পুষ্কর উপত্যকা থেকে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, 28-এর প্রশ্নটি দেখো, যমুনার নদীর উৎপত্তি স্থল কোথায়? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি হচ্ছে যমুনা নদী। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এবং এর পতন স্থল হচ্ছে গঙ্গা নদী। 29-এর প্রশ্নটি দেখো, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন দেখো, পাটনা শহর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গঙ্গা নদীর তীরে অবস্থিত হচ্ছে পাটনা শহরটি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গঙ্গা। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। তো তোমরা নিজে কমেন্ট করে জানাও যে আজকের টেস্টে তোমরা 30-এর মধ্যে কত স্কোর করতে পারলে। তো এভাবে তোমরা কমেন্ট করবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো, এবং তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে, গ্রুপগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও প্রতিদিন এই টেস্টটি দিতে পারে।